আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ শনিবার 8 মে 2021 আপনাদের নিয়ে আবারও চলে আসলাম নরসিংদী ঐতিহ্যবাহী পটিয়া কবুতর হাটে। এহাট থেকে আজকে আপনাদের বিভিন্ন কবুতর জানানোর চেষ্টা করব। আপনারা জানেন ঐতিহ্যবাহী পটিয়া পাখির হাট সপ্তাহে একদিন চলে থাকে, সপ্তাহে শনিবার দিন। লকডাউনের কারণে আসলে কিছুটা ক্রেতা এবং বিক্রেতা কম, তারপর সকাল সকাল যেহেতু চলে আসছি, সামনে ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখি আজকে কতটুকু সময় দিতে পারি আপনাদের সাথে। দেখি ওটা তো জোড়া কত চাইছো, জোড়া কত চাইছো? জোড়া রানি না মাদি বাঙ্গা? আচ্ছা নর্মাদি কনফার্ম তো, তাই না? কত বলছে কাস্টমার? কাস্টমার কত বলে? কাস্টমার কত বলতো? কাস্টমার বলতো পাইঙ্গা নিব। কোনটা কত বলতেছে? সেটা যে ব্যাপার ধন্যবাদ। এটা কথা চাইতেছে না আপনার? একাধার চাইতেছে না? আর এটা কি চললি? জোড়া কি আপনার নিলেন নাকি ভাই? না ভাই, ফেরত দিতে লেস ব্যাপারিতে নিছেন? কত নিছিলেন ভাইয়া? নিয়েছিলাম আগে 1200 টাকা। দিন বাচ্চা করে না? না না, আবার কথা আছে, 2 আরো 15 দিন দেন দেখে লেন। এই এই আটতে হোম নিজের আট পেশাত করে দিবেন। আর সেটা যে কি ভাইয়া এখন কল্লা কল্লা? বাইরে কি ঢাকার থেকে আসছেন? জি জি। কিভাবে আসলেন আপনারা?
আমরা মোটরসাইকেল নিয়ে আসছি। মোটরসাইকেল নিয়ে আসছি। আপনি কবুতর পালেন? কয়জোড়া বাসা কবুতর আছে আপনার? 15 বিশ জোড়া। এমনি থেকে খামার শুরু করছেন নাকি আপনার শখে বলতেছেন? শখে। কি কি কবুতর পালেন? আমি ঘুমা সব জাতির আছি। সবসময় আসেন এই পুটিহাটে? আমি মাঝে মধ্যে আসি আর কি। কেমন আপনার কি মনে হয় আপনার এই হাট থেকে কবুতর নিয়ে গিয়ে আসলে আপনার ভালো ভালো মানের কবুতর আসলে? গত সপ্তাহে আমি বোম্বাই কবুতর নিয়েছিলাম, খুবই ভালো পড়ছে, ওই আসছি আমি। আচ্ছা, খামারের কাছ থেকে কবুতর কিনলে লাভবান হওয়া যায় না আপনার? ব্যাপারীর কাছ থেকে? ব্যাপারীর কাছ থেকে। ব্যাপারীর কাছ থেকে? হ্যাঁ, এরা জিনিসটা একুরার দেয়, এরা ওই মানে কি বলে যে দুনম্বরি করে না, যার জন্য এদের কাছ থেকে কবুতর নিলে ভালো ভালো হয়। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত বলছেন ভাইয়া? ৫০০ বলছেন? উনি ১০০০ চলছে, উনি তো ৩০০ বলছে, আপনি তো ৫০০ বললে ২০০ বেশি বলছেন। হ্যাঁ, তাও দিচ্ছে না। দিবেন ভাড়াটা? না কত করে আমি জানি না। জোড়াটা কত যেতেছেন? ১৫০০ ১৫০০ আর বোম্বাইটা কি যা? এটা মাদি কোনটা? ওইটা কি? ওইটা ওইটা বোম্বাই না? চিনি না, নর্মালি চিনি ভাই। ওইটা কি বোম্বাই? নর্মাল মাদি এটা, বোম্বাইটা কত যেতেছেন? কত? ৫০০ বিক্রি করবো। কম হবে না পারাটাকে? ভাই আপনার খামারই না ব্যাপারে? আপনার না? আপনার না? কত করে বলছে বেসতেন কোনটা ভাইয়া? এটি বলছে ৩৫০০ দাম চাই। বাচ্চা কেমন আছো ফাতেজা? আলহামদুলিল্লাহ। তোমার আব্বু আসে নাই? আব্বু অনেকদিন যাবো দেখি নাই তোমাদের। সমস্যা ছিল তো তাই। কি সমস্যা? আব্বু অসুস্থ। অসুস্থ? আচ্ছা, কি জোড়া কবুতর রয়েছে তোমার এখানে আজকে? গিরিবাস জোড়া রানী আছে? কত যেতেছে জোড়াটা? ১৫০০ টাকা। ১৫০০ ডিম্বাচার রানী? ডিম্বাচার রানী ডিব্বাজি দে, ডিব্বাজি দে। আবার আর গোলা জোড়া রানী আছে? গোলা জোড়া রানী কত যেতেছে? গোলা জোড়াটা ১৫০০ টাকা।
1500 চাওয়া না বিক্রি দাম বিক্রি দাম আর এখানে এখানে মিলিলে স্যার কত চাইতেছে জোড়াটা রানিং নাকি জোড়াটা রানিং কত চাইতেছে জোড়াটা 3000 টাকা যাচ্ছে 3000 চাচ্ছো বিক্রি দাম বিক্রি দাম আসলে কি 200 টাকা এদিক কম রাখা যাবে সিলভার সিরাজি সিলভার সিরাজি নট কত চাইতেছো কত যেতেছো পঁচিশশো আচ্ছা আচ্ছা রাখো এখানে তোমার এটি মাক্সি কত চাইতেছো মাক্সি নন্নবাদী মাক্সি কত চাইতেছো আর এটা কি নান্নর কত চাইতেছো আর এগুলোটা নন্নবাদী ছয়শো টাকা আর এখানে এগুলোটা কি নন্নবাদী কত যেতেছে লেখাপড়া করো না লেখাপড়া করি এখন কি বন্ধ করোনার কারণে এই জন্য বাজারে আসো তোমার আব্বুর সাথে আচ্ছা ঠিক আছে 01722564040 বাচ্চাটি কত চাইতেছো ভাই কত চাইতেছো বাচ্চাটা জোড়াটা 1500 1500 রানিং আছে এখানে জোড়া রানিং তো বাসায় ভাই নিচের জোড়াটা কি রানিং নাকি ভাই হলুদগুলো বাইরে খামারি না ব্যাপারি হোয়াইট জোড়াটা কি জোড়া ভাইয়া হোয়াইট জোড়াটা ডিম বাচ্চা রানিং নাকি বাচ্চা আর মুখি জোড়াটা 2000 আর এই জোড়াটা সাদা জোড়াটা কত যেতেছে কত যেতেছে ওই পাশেরটা সেটা 2000 ভাই বোম্বাই জোড়াটা কত চাইতেছে 15000 জিম বাচ্চা রানিং আছে না ডিম বাচ্চা রানিং নেই রানিং নেই নতুন 8 ফরে নম্বর কত 15000 কত হলে সেল হবে ভাই একবারে কত হলে সেল হবে একবারে 12000 টাকা হলে সেল আপনারা খামারি না ব্যাপারে না আমার আমার অল্প কবুতর কই থেকে আসছেন আপনি বানিয়ে আসেন শখে পালেন আপনি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে